বহু পুরনো একটা কথা, মেয়েদের মন বোঝা অত্যন্ত কষ্টকর। এই কথাটি সত্যিই ভ্যালু আছে। কেতন মেহতার পরিচালনায় 1993 মুক্তি পাওয়া ছবি মায়া মেমসাব, বেস্ট অন ম্যাডামে বোভারি বাই গুস্তাভ ফ্লাওবার। গল্পে একটি মেয়ের ডেসপারেট চিন্তাধারার রেজাল্ট ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ডেসপারেট চিন্তাধারা মানে আমি বাজে চিন্তাধারার কথা বলছি। ডেসপারেটনেস মানুষের ইনোসেন্স ব্রেন থেকেও বেরিয়ে আসতে পারে, যেরকম মায়াকে আমার ইনোসেন্ট মনে হয়েছে। ভালোবাসার পেছনে বিভিন্ন কারণ হতে পারে, কিন্তু প্রেমের পেছনে শারীরিক সম্পর্কই একমাত্র কারণ, সেটাই ছবিতে অবশ্যই বোঝেছে। একটি মেয়ে তার লাইফ পার্টনারের মধ্যে কী খোঁজে? তার বাবার ক্যারেক্টার মোর কেয়ারিং, মোর দায়িত্ববান, নাকি একজন প্রেমিকের ক্যারেক্টার মোর এন্টারটেনিং, নাকি দুটোই? ফিমেল ভার্সনরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার মনে হয় দুটো ক্যারেক্টারই খোঁজে, বাবা অ্যান্ড লাভার বোথ। যেরকমটা এই ছবিতে চারু, দ্য হাজব্যান্ড অফ মায়া, সে একজন ম্যাচিওর প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব। মায়ের সাথে রিলেশনের শুরুতে প্রেমিক হিসেবে মায়ের মন জয় করে নেয়, কিন্তু আফটার ম্যারেজ চারুর ম্যাচিউরিটি আর কাজের প্রেশার চারুর ভেতরে সে প্রেমিক সত্তাকে বিলুপ্ত করে দেয়। তাই মায়া একজন প্রেমিকের অভাব ফিল করে, প্রেমিক ছাড়া যেন মায়ার জীবন খালি খালি মনে, তাই সে একজন প্রেমিকের সন্ধানে থাকে। কিন্তু চারুর কী দোষ? চারু কখনোই মায়াকে আঘাত করেনি, কোনো কিছুতেই বাধা দেয়নি, মায়ের ইচ্ছায় শেষ ইচ্ছা ভাবে, অনেক কিছু বুঝেও না বোঝার ভান করে চুপ করে থাকে। প্রচণ্ডভাবে অ্যাডজাস্টেবল একজন পার্সন। কোনটা ঠিক? এরকম একজন মানুষকে শুধুমাত্র তার নিভে যাওয়া প্রেম সত্তার জন্য, যে সত্তাকে ইচ্ছা করলে জাগানো যায়, সেই নিভে যাওয়া সত্তার জন্য ধোকা দিয়ে অন্য প্রেমিকের খোঁজ করা, নাকি সে মানুষটিকে বুঝে তার সাথে অ্যাডজাস্ট করে নেওয়া? যাই হোক, গল্পে আসা যাক। সিনেমা শুরু হয়, দেখা যায় একটা বড় জমিদার বাড়ির মেয়ে মায়া একটা লাল বেনারসি পরে অন্ধকারে হাতে টিন লাইট নিয়ে সিঁড়ি দিয়ে হেঁটে নামছে। মায়ার বাবা অন্ধকারে সিঁড়ির কাছে এসে মায়াকে ডাকে। সে সময় মায়াকে ওই রকম বেনারসিতে দেখে বাবা একটু ঘাবড়ে যায়। হঠাৎ ডিসব্যালেন্স হয়ে বাবা পড়ে যায়। এর পরের সিনে দেখা যায় দুজন ডিটেকটিভ একটা পাহাড়ি অঞ্চলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। রাস্তার ধারে একজন জোরে জোরে পেপার পড়ছিল, পেপারে নিউজ বেরিয়েছে মায়া মেম সাহেবের মৃত্যুর পর পাহাড়ের মানুষের মধ্যে আতঙ্কের জন্ম নিয়েছে। অন্যদিকে চারু দাস তখন বাড়িতে মায়ের একটা পাখানা ছবির ভেঙে যাওয়া কাঁচের টুকরো জোড়া লাগানোর চেষ্টা করছে, আর কিছু লোক বাড়ি থেকে ফার্নিচার বের করে নিয়ে যাচ্ছে। সেই সময় সেই দুজন ডিটেকটিভ সেখানে এসে পড়ে, তারপর চারু দাসকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। এখান থেকে জানা যায় চারু দাস মায়া ম্যাম সাহেবের হাজবেন্ড। চারু দাস পেশায় একজন ডাক্তার। সেই সময় একটা বাচ্চা মেয়ে সেখানে আসলে বুঝতে পারা যায় চারু আর মায়ার একটি মেয়ে আছে। এরপর গল্প ফ্ল্যাশব্যাকে কয়েক বছর পিছিয়ে যায়। ঝড় বৃষ্টির রাতে চারু মায়াদের বাড়িতে এসেছে, কারণ মায়ার বাবা সিঁড়িতে পড়ে গিয়ে পায়ে খুব চোট পেয়েছে। চারু মায়ার বাবার ট্রিটমেন্ট করে। সেই সময় মায়ার বাবা মেয়েকে নিয়ে টেনশনের কথা চারুকে শোনায়। বিয়ের বয়স হয়ে যাওয়া একজন এডুকেটেড মেয়ে আর সে যদি সুন্দরী হয় আর স্বপ্নের দুনিয়ায় বাঁচে, তাহলে সেই মেয়েকে নিয়ে পুরো বাবার টেনশনে পিপি বাড়তে বাধ্য। সেই দিনের রাতটা চারু মায়াদের বাড়িতে থেকে যায়। পরের দিন সকালে চায়ের টেবিলে চারুর সাথে মায়ার বেশ ভাব হয়ে যায়। মায়ার চারুকে বেশ ভালো লাগে। এর পরের সিনে দেখা যায় মায়া ডায়েরিতে লিখছে স্বপ্নের রাজকুমারও বুঝি সাইকেল চালিয়ে আসে। মায়া চারুর প্রেমে পড়েছে, মায়ার জীবনের প্রথম প্রেমের অনুভূতি। মায়া পিয়ানো বাজিয়ে গান করতে শুরু করে। সেই সময় চারু মায়াদের বাড়িতে এসে পৌঁছে, চারু মায়ের গান শুনতে পায়। গান শেষ হলে চারু মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। চারুকে দেখে মায়া অবাক হয়ে যায়। এরপর দুজনের মধ্যে কথা হয়। সেই সময় চারু কথায় কথায় জিজ্ঞেস করে, এত বড় হাভেলিতে আপনি একা থাকেন কীভাবে আর আপনার সময়ই বা কাটে কীভাবে? এরপর মায়া যেটা করে সেটাকে অদ্ভুত এক ইনোসেন্ট পাগলামো ছাড়া কিছুই হয়তো বলে না। মায়া চারুর পিঠে দাঁড়িয়ে ঘড়ির কাঁটা ঘোরাতে থাকে চারুকে বোঝানোর জন্য যে তার সময় কাটে কীভাবে। এরপর একদিন মায়া চারুকে বাড়িতে আনার জন্য শরীর খারাপের মিথ্যে নাটক করে। চারু স্টেটোস্কোপ দিয়ে চেক করার সময় মায়ের হাত ধরে। চারুর এই প্রথমবারের ছোঁয়া মায়ের ভালো লাগে। মায়া ডায়েরিতে লেখে স্বপ্নের রাজকুমার জাদুলাঠি দিয়ে মায়াকে ছুঁয়েছে, মায়া হারিয়ে গেছে, মায়া পাগল হয়ে গেছে। কয়েকদিন পর চারু মায়াকে একটা ফুল দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলে। তারপর তাদের বিয়ে হয়। মায়ের মনে তার বিবাহিত জীবন নিয়ে অনেক স্বপ্নের জন্ম। বিয়ের মণ্ডপে জ্বলতে থাকা আগুনের ধোঁয়ায় মায়া চারু দুজনের চোখেই জল আসে। মায়া মনে মনে ভাবে এই চোখের জল আনন্দের জল, এরপর থেকে তার জীবনে শুধুই আনন্দ হবে। মায়া আর চারুর বিবাহিত জীবন শুরু হয়। মায়া চারুর সাথে চারুর বাড়িতে আসে। তাদের বিবাহিত জীবন বেশ ভালোই চলছে। মায়ার ইনোসেন্ট পাগলামোগুলো চারুর বেশ ভালোই লাগছে। কিন্তু দিনের পর দিন সেই ইনোসেন্ট পাগলামোগুলো একদিন সিরিয়াস পাগলামিতে পরিণত হয়। একদিন মায়াকে মনে হয় মায়া অফিস আওয়ারে চারুকে ফোন করে, এমনভাবে চিৎকার করে ওঠে যাতে চারুর মনে হয় যে কেউ হয়তো মায়াকে অ্যাটাক করেছে। মায়া ফোন ফেলে রেখে ঘরের সমস্ত জিনিস ওলট পালট করে শরীরে লাল রং মেখে বেডের উপর উল্টে পড়ে থাকে। মায়া ভাবে চারু মায়াকে এতটাই ভালোবাসে যে চারু সে যখন দেখবে যে মায়া মারা গেছে তখন চারু মায়া ছাড়া বাঁচতে পারবে না জন্য হয়তো নিজের জীবন নেওয়ার চেষ্টা করবে। কিন্তু বাস্তবে তেমনটা ঘটে না।
চারু এসে যখন দেখতে পায় যে মায়া বেডের ওপর রক্তমাখা অবস্থায় পড়ে আছে, বেডের পাশে রক্তমাখা চাকু পড়ে আছে, তখন খুব স্বাভাবিকভাবেই চারু পুলিশের খোঁজ করে। মায়া অবাক হয়ে যায়, বেড থেকে উঠে চারুকে বলে, আমি বেডের ওপর মরে পড়ে আছি, তুমি আমার খেয়াল না করে প্রথমে পুলিশ ডাকার জন্য ব্যস্ত হয়ে উঠেছ, তুমি আমাকে ভালোবাসো না চারু। মায়ার কাছে ভালোবাসার প্রমাণ মানেই হলো বাস্তব যুক্তির বাইরে ইমোশনালি ঘটানো কিছু ঘটনা। এই দিনের পর থেকে মায়ার চারুর প্রতি একটা অস্বস্তির জন্ম নেয়। মায়া ভাবে মানুষটার সাথে তাকে সারা জীবন কাটাতে হবে। চারুর মধ্যে মায়া কোনো এক্সাইটমেন্ট খুঁজে পায় না। এরপর থেকে মায়ার মন থেকে চারুর প্রতি প্রেম যেন কমতে থাকে। এরপর চারুর মা গ্রামের বাড়ি থেকে আসেন, বাড়ির রোজগাজ আর বাড়িতে ভগবানের মন্দির নিয়ে দেখে চারুর মা মায়াকে অনেক কথা শোনে। এরপর তারা ফুল ফ্যামিলি একটা মন্দিরে যায়। সেখানে একটা মর্মান্তিক ঘটনা মায়াকে প্রচণ্ডভাবে নাড়া দেয়। কিছু মানুষ একজনকে ধরে মায়ার সামনে গলা কেটে থাকে। এরপর থেকে মায়া একটু একটু করে চেঞ্জ হতে শুরু করে। ফ্ল্যাশ কার্ডে বর্তমানে এসে দেখা যায় চারু ইনভেস্টিগেটর দুজনকে বলছে সেই দিনের পর মায়াকে অদ্ভুত একটা রোগে ধরে, কিন্তু তার রোগটা ঠিক কী কেউ ধরতে পারে না। এরপর চারু ভাবে যদি হাওয়া বদল করে মায়ার শরীর ঠিক হয় তাই তারা এই পাহাড়ে এসে বসবাস করতে শুরু করেছে। এরপর দেখা যায় লাল দ্য গ্রেট থান্দাবাজ বাড়ির সমস্ত আসবাবপত্র দেখে শুনে ট্রাকে তুলছে। ডিটেকটিভ দুজন বাড়ি থেকে বেরিয়ে এসে লালাকে জিজ্ঞেস করে, কি লাল কত টাকা ইনকাম করবে? লাল আট দশজন বিজনেসম্যানের মতোই উত্তর দেয়, ইনকাম উল্টে তাকে লসে রান করতে হচ্ছে। কিন্তু লাল যে কত টাকা ইনকাম করেছে আর কীভাবে সেটা গল্প এগানোর সাথে সাথে বোঝেছে। যাই হোক, এরপর সেই দুজন ডিটেকটিভ যায় সেই অঞ্চলের একজন ওষুধ বিক্রেতা হরচন্দ্রের কাছে। হরচন্দ ডিটেকটিভ দুজনকে বলে, চারুবাবু খুব সহজ সরল মানুষ ছিল, মায়াদেবীও খুব ভালো ছিল, তারা নতুন নতুন এখানে এসেছিল, আর এই এরিয়ায় যেহেতু আমার একটু বেশি পরিচয় আছে তাই আমার কাছ থেকে মাঝে মাঝে পরামর্শ নিত তারা। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে যায়। দেখা যায় মায়া কোলে তার ছোট্ট বাচ্চাকে নিয়ে জানলার পাশে বসে আছে। তখন তাদের অনেক কয়েক বছরই হয়ে গেছে পাহাড়ে বসবাস করা। এই সময় প্রথম দেখা যায় মায়ার এক কম বয়সী প্রেমিক লালিত। লালিত মায়ের দিকে তাকিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ইলেকট্রিক পোলের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায়। আশেপাশের সবাই হেসে ওঠে, সাথে মায়া। এরপর মায়া আর চারু মেডিসিন শপে গেলে সেখানে মায়ার সাথে ললিতের দেখা হয়। সেই সময় মায়া নাটক করে মাথা ঘুরে পড়ে যায়, ললিত মায়াকে ধরে তোলে। ললিতের মনে মায়া আর একটু আগুন জ্বালিয়ে দেয়। লালা মায়াকে কিছু শাড়ির কালেকশন নিয়ে দেখাচ্ছে, সেল যদি শিখতে হয় তাহলে লালার কাছ থেকে শেখা হচ্ছে। লালা একের পর এক শাড়ি দেখায়, একটা শাড়ি পছন্দ হলে লালা বাকিতে শাড়ি মায়াকে দিয়ে দেয়। এখান থেকে লালার গেম খেলা শুরু হয়। ফ্রেশকাটে আবার বর্তমানে এসে দেখা যায় ললিত ওষুধের দোকানে এসেছে, সামনে ডিটেকটিভ। ওষুধের দোকানদার লালিতের সাথে ডিটেকটিভ দুজনের পরিচয় করিয়ে দেয়। ডিটেকটিভদের বলে ললিতের সাথে মায়া মেমসাহেবের খুব ভালো সম্পর্ক ছিল, এমনকি বাড়িতে আসা যাওয়াও ছিল। ললিত একটু ঘাবড়ে যায়, তারপর নিজেকে সামলে নিয়ে বলে সেরকম কিছুই না, এই ছোট্ট অঞ্চলে এই তো কিছু মানুষ কথা বলার জন্য, তাই চেনা পরিচয় কথাও হয়েছিল। এরপর দেখা যায় একজন জড়িবুটি বিক্রেতা রাস্তার উপর দাঁড়িয়ে শিলাজি বিক্রি করছে, তাকে ঘিরে অনেক লোক। কিছুক্ষণ পর লোকটি একটা পুটলি থেকে একটা জার বের করে বলে, এটা একটা জাদু জল, যে একবার পান করবে সে তার ইচ্ছা পূরণ করার সুযোগ পাবে, কিন্তু তার মন পরিষ্কার হতে হবে, যদি মন পরিষ্কার না থাকে তাহলে যে কি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে সেটা পরিকল্পনা করার চাপ আছে। এই সময় হরচন্দ এসে সেই জড়িবুটি বিক্রেতাকে বলে, আজে বাজে কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছ, যাও এখান থেকে। এরপর হরচন্দ পুলিশ নিয়ে এসে সেই লোকটিকে ধরিয়ে দেয়। তারপর হরচন্দ সুযোগ বুঝে চুপ করে সেই জাদু জল নিয়ে পালায়। এরপর একদিন দুপুরবেলা মায়া ঘুম থেকে উঠে দেখে পাশে তার মেয়ে ছায়া নেই। মায়া ঘাবড়ে যায়, সে খোঁজ করতে শুরু করে। গোটা বাড়ি খুঁজেও মেয়েকে না পেয়ে মায়া বাইরে বেড়ায় মেয়েকে খুঁজতে। সেই সময় রাস্তায় ললিতের সাথে দেখা হয়। ললিতও মায়ের সাথে মায়ার মেয়েকে খুঁজতে বেড়ায়। এরপর এক আইসক্রিমের দোকানে মায়া তার মেয়েকে খুঁজে পেয়ে গলায় জড়িয়ে ধরে। বাড়ির কাজের মেয়ে ছায়াকে নিয়ে বেরিয়েছিল। মায়া মেয়েকে দেখে শান্তি পায়। এরপর মায়া আর ললিত হাঁটতে শুরু করে, দুজনের মধ্যে অনেক কথা হয়। মায়া খুব ভালোভাবে ললিতের তার প্রতি যে একটা এক্সাইট আছে জানত। মায়ারও মনে ললিতের সাথে সম্পর্কে জড়ানোর একটা ইচ্ছা ছিল, আর এখন থেকেই সেটার সূত্রপাত হয়। মায়ের খালি মনে আবার একজন এসে বসে। মায়া যদিও সম্পর্কে জড়াতে ভয় পায় তাই ভাবে সে আগুনের সাথে খেলছে, জ্বলে যেতে পারে, কিন্তু তার মনেও প্রশ্নের জন্ম নেয় যে সে যদি থেমে যায় তবুও কি বেঁচে যাবে। সে তো ললিতকে নিয়ে তার জীবনের প্রেমিকের জায়গাটা আবার ভরা শুরু করেছে, আর অন্যদিকে একটি কম বয়সী যুবকের জীবনের প্রথম প্রেম। কিন্তু তারা দুজনেই জানত না তাদের এই সত্য শুরু হওয়া প্রেম নিমিষেই শেষ হয়ে যাবে। একদিন হঠাৎ করে ললিতকে তার বাড়ির লোক শহরে পাঠিয়ে দেয় কাজের জন্য। ললিত মায়ের মন খালি করে এক অদ্ভুত খারাপ লাগা নিয়ে শহরে চলে যায়। মায়া মনে মনে ভাবে এখন তার কী হবে। এরপর দেখা যায় লালা মায়াকে কিছু নতুন ম্যাগাজিন দেখাচ্ছে বিভিন্ন টপিকের ওপর, আর বলছে, দেখুন ম্যামসাহেব, দুনিয়া কোথা থেকে কোথায় চলে যাচ্ছে, ফ্যাশনের এত স্পিড যে বোঝার আগে বদলে যাচ্ছে, আর আপনি তো সবার থেকে আগে থাকার জন্যই হয়েছেন, বলুন।
লালা আজকে মায়ার বোকা মনকে পটিয়ে ফেলে, মায়া বলে সে সব বদলে ফেলবে। এরপর দেখা যায় মায়ার বাড়ি নতুন আসবাবপত্রে ঢেকে গেছে। চালাক লালা মায়াকে সব ধারে দিয়ে দেয়, শুধু ধার না প্রতিটি জিনিসের দামের ওপর ইন্টারেস্ট দিয়ে লালা মায়াকে ধার দিয়েছে। মায়া লালার চালাকি ধরতে পারে না। এরপর সেই দুজন ডিটেকটিভ ঠাকুর রুদ্র প্রতাপ সিং এর বাড়িতে যায় তাকে মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন ঠাকুর রুদ্র প্রতাপ সিং গুলিবিদ্ধ অবস্থায় মায়াদের বাড়ি আসে। চারু রুদ্র প্রতাপকে একটা টেবিলের ওপর শুয়ে দেয়। সেই সময় বাড়ির কাজের ছেলে ছোট্ট রক্ত দেখে মাথা উল্টে পড়ে যায়। মায়া সেখানে গিয়ে উপস্থিত হয়। রুদ্র প্রতাপ মায়াকে দেখে তাকিয়ে থাকে এক নাগারে। মায়া রুদ্র প্রতাপের তাকিয়ে থাকা লক্ষ্য করে আর মনে মনে ভাবে, কে এই লোকটি, আমার দিকে এইভাবে তাকিয়ে আছে, আমার ভয় হচ্ছে আবারও কি কিছু হবে। সেই দিনের পর একদিন মায়া চারুর সাথে একটা মেলায় যায়। সেখানে গিয়ে মায়া রুদ্র প্রতাপকে দেখতে পায়, রুদ্র প্রতাপও মায়াকে দেখতে পায়। এরপর মায়া ইচ্ছে করে চারুদের থেকে পালিয়ে দূরে গিয়ে দাঁড়ায়। রুদ্র প্রতাপ মায়াকে ফলো করে মায়ের কাছে যায়। এরপর রুদ্র প্রতাপ আর মায়ার মধ্যে কথা হয়। মায়া বাড়ি এসে ভাবে নতুন শুরুর কোনো শেষ হয় না, ঠিক ভুল যাই হোক না কেন। মায়ার মনে আবার একজন প্রেমিক হিসেবে জায়গা পেতে শুরু করে। রুদ্র প্রতাপ একদিন এসে চারু আর মায়াকে তাদের জঙ্গলের মন্দির দেখানোর জন্য ইনভাইট করে। চারু একজন সহজ সরল মানুষের মতো বলে বসে যে সে যেতে পারবে না, মায়া যদি যেতে চায় যেতে পারে। চারু মায়াকে যেতে এক প্রকার ইনসিস্ট করে। মায়া শুধুমাত্র নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য মনে মনে বলে, সে তো যেতে চায় না, কিন্তু না যেতে চাইলেও যে রুদ্র প্রতাপকে অপমান করা হবে, তাই মায়া যাবে। এরপর রুদ্র প্রতাপ মায়াকে জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাদের মধ্যে সেক্স হয়। মায়া প্রথম তার হাজব্যান্ডের বাইরে কোনো পরপুরুষের সাথে সেক্স করল। মায়া একটু ঘাবড়েই ছিল, কিন্তু ধীরে ধীরে সে নিজেকে সামলে নিয়ে তার নতুন প্রেমিককে খুশি হয়। মায়ার পর রুদ্র প্রতাপের বাড়ি একাই চলে যায়। সেখানে গিয়ে মায়া বেশ খুশি ছিল, সে ঘরের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ রুদ্র প্রতাপ মায়াকে বলে, মায়া তোমার একটু সামলে চলা উচিত। মায়া মনে মনে কষ্ট পায়। এরপর মায়া চারুর সাথে সিনেমা দেখতে যায়। সেখানে মায়া আর চারুর সাথে ললিতের দেখা হয়। তারপর তারা তিনজন মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খাবার খায়। বিল দেওয়ার সময় জানতে পারা যায় ললিত এখন ব্যাংকে চাকরি করে। চারু হাত ধোয়ার জন্য বেসিনের কাছে যায়। সেই ভাগে ললিত মায়ার হাত ধরে বলে, মায়া আমি তোমাকে কিছুতেই ভুলতে পারছি না, প্রতিদিন প্রতিনিয়ত তুমি আমার মাথায় থাকো, আমি জানি তুমিও আমাকে চাও। আমি কাল সকালবেলা স্ক্যান্ডেল পয়েন্টে তোমার জন্য অপেক্ষা করবো, তুমি সেখানে আসবে। এরপর চারু ওয়াশরুম থেকে চলে আসে। ললিত চারুকে জিজ্ঞেস করে তারা কতদিন আছে। মায়া জানায় তারা পরের দিন সকালবেলা চলে যাবে। ললিত চারুকে বলে স্ক্যান্ডেল পয়েন্টে ফুলের মেলা দেখে যাবেন না। চারু আবার ভালো মানুষের মতো বলে, তার তো থাকা হবে না, মায়া থাকতে চাইলে থাকতেই পারে, মায়া না হয় বিকেলের গাড়ি ধরে চলে যাবে। পরের দিন ললিত স্ক্যান্ডেল পয়েন্টে অপেক্ষা করে মায়ের জন্য। সে অনেকক্ষণ অপেক্ষা করে, তারপর মায়া সেখানে আসে। মায়া ললিতকে একটা লেটার দিয়ে বলে, তুমি লেটারটি পড়লে সব বুঝে যাবে। এরপর মায়া আর অপেক্ষা না করে সোজা রেজিস্ট্রেশনে চলে যায়। ললিত ও মায়ের পেছন পেছন রেজিস্ট্রেশনে পৌঁছে যায়। ললিত মায়াকে তার ফিলিংসের কথা বলে, সমস্ত রকমভাবে মায়াকে কনভিন্স করার চেষ্টা করে, কিন্তু মায়া রাজি হয় না। মায়া ললিতকে বলে যে সে ললিতের থেকে অনেক বড়, আর এই সম্পর্কের কোনো পরিণতি নেই। এই সময় ট্রেন ছেড়ে দেয়, ললিত একটু দূরে চলে যায়। মায়ের মনে তখন আশঙ্কা দেখা দেয়। ললিত আবার ছুটে এসে ট্রেনে উঠে পড়ে, তারপর দরজা জানলা লাগায়। মায়া মনে মনে বলে, আমি কিছুই করিনি, আমি এটা চাইনি, কিন্তু এতে কোনো দোষ নেই। মায়া মাথার খোপা খুলে চুলগুলোকে আলগা করে দেয়। এরপর তাদের মধ্যে সেক্স হয়। বাড়ি ফিরে মায়া জানতে পারে তার শাশুড়ি মারা গেছে। শোক সভা হয়। সেই সময় লালা সেখানে এসে উপস্থিত হয়। লালা সেই শোক সভাতেও নিজের বিজনেস চালিয়ে যায়। মায়াকে এক কোনায় ডেকে বলে তার শাশুড়ি তাদের জন্য প্রচুর ধন সম্পত্তি ছেড়ে গেছে। চারুবাবু তো সিধে সাদা মানুষ, আর সে তো কাজের বাইরে সময়ই পাবে না, আপনি ধন সম্পত্তির সমস্ত ভার নিজের হাতে নিয়ে নিন, আপনার নামে একটা অথরিটি লেটার চারুকে দিয়ে সই করিয়ে নিন। লালা প্ল্যান মাফিক সেই অথরিটি লেটার সাথে করে নিয়েই এসেছিল। যাই হোক, লালার কথা মতো মায়া চারুকে দিয়ে অথরাইজেশন লেটারে সই করিয়ে দেয়। এরপর মায়া চারুর কাছে আবদার করে সে গান শিখবে। চারু বারণ করার কিছু ছিল না, চারু রাজি হয়। এরপর মায়া তার টানা আরও বড় করে মেলে ধরে। শহরে গান শিখতে আসার নামে মায়া ললিতের সাথে মেলামেশা বাড়িয়ে দেয়। এরপর মায়া একদিন একটু রাত করে বাড়ি ফেরে। চারু মায়াকে জিজ্ঞেস করে যে সে সত্যি কি গানের ক্লাসে জয়েন করেছে, কারণ চারুর মিস খোলসার সাথে আজকে দেখা হয়েছে। চারু খোলসাকে মায়ার কথা জিজ্ঞেস করলে খোলসা চারুকে বলেছে যে মায়ার নামে তিনি কাউকে চেনেন। মায়া ভয় পায়, এই বুঝি চারু তাকে ধরে ফেলবে। এই সময় মায়া চারুকে ভয় পাইয়ে দেওয়ার জন্য নাটক করা শুরু করে। মায়া চিৎকার করে বলে, তুমি জানতে চাও না আমি জয়েন করেছি কি করিনি, দাঁড়াও আমি তোমাকে রিসিভ কপি দেখাচ্ছি। এরপর মায়া রিসিভ কপি খোঁজা শুরু করে, গোছানো জিনিসপত্র সমস্ত কিছু তছনছ করে দেয়। চারু মায়ার পাগলামো দেখে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় মায়া আবার তার ডায়েরি লিখছে। এই সময় লালা সেখানে এসে বলে তার কিছু টাকার দরকার। মায়া লালাকে বলে তার কাছে কোনো টাকা নেই। লালা তখন বলে, এরকম করলে তো তার বিজনেস ডাউন হয়ে যাবে, আর সুদও অনেকটা হয়ে গেছে। লালা এতদিন মায়া চা চেয়েছে, লালা ধার দিয়েছে।
কিন্তু লালার এখন টাকার দরকার। মায়া লালাকে কিছুদিন ওয়েট করতে বলে, কিন্তু লালার হাতে যেন সময়ই নেই। মায়া লালাকে জিজ্ঞেস করে তার কী করা উচিত এখন। লালা এই সুযোগের অপেক্ষাতেই ছিল। লালা মায়াকে বলে, অথরিটি পেপার তো আপনার নামই আছে, আপনি চাইলে একটা কিছু বেঁচে দিতে পারেন, আপনাকে বাড়ি বিক্রি করে দিতে পারে। তার কাছে একজন কাস্টমার আছে যিনি মায়াকে একটা অ্যাডভান্স টাকাও দিতে পারে। এরপর আবার মায়া শহরে গিয়ে ডিস্কে যায় লালিতের সাথে, সেখানে প্রচুর আনন্দ ফুর্তি করে তারা বাড়ি আসে। তারপর আবার তাদের মধ্যে সেক্স হয়। পরের দিন সকালবেলা চারু ললিতের বাড়ি চলে আসে মায়ার উপস্থিতিতে। মায়া রাতে বাড়ি ফেরেনির জন্য চারু খুব চিন্তিত। ললিত মায়ের কথা মতো চারুকে বলে যে সে মায়ার খোঁজ জানে না। এরপর চারু সেখান থেকে চলে যায়। এরপর মায়া বাড়ি এসে জানতে পারে কোর্ট থেকে নোটিশ এসেছে তাদের বাড়ির নিলামে ওঠে। মায়া ভয়ে দুঃখে ভেঙে পড়ে একেবারে। আবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখা যায় মায়া লালার দোকানে যায়। লালাকে অনেক রিকোয়েস্ট করে নিলামি বন্ধ করার জন্য, কিন্তু লালা কিছুতেই রাজি হয় না। এরপর লালা মায়াকে হেতুমল সেথিয়ার কথা বলে, যার কাছে গেলে মায়া হয়তো কোনো হেল্প পেতে পারে। মায়া হেতুমল সেথিয়ার কাছে গিয়ে তার ইমিডিয়েট 1.5 লাখ টাকার দরকারের কথা বলে, নাহলে লালা তার বাড়ি নিলাম করে দেবে। হেতুমল মায়াকে টাকা দিতে চায়, কিন্তু বদলে মায়াকে শরীর দিতে হবে। মায়া তার শরীর দিতে না পেরে সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপর মায়া ললিতের কাছে গিয়ে টাকা যায়, কিন্তু ললিত টাকা দিতে পারে না, কিন্তু চেষ্টা করবে বলে। মায়া আশা বাঁচিয়ে রেখে চলে আসে। মায়া রুদ্রপ্রতাপের কাছেও যায়, তার টাকার প্রয়োজনের কথা বলে। রুদ্রপ্রতাপ তখন বলে যে সে নিজেই অন্যের দয়ায় চলছে, কীভাবে আর তাকে হেল্প করবে। মায়া অবাক হয়। রুদ্রপ্রতাপ মায়াকে বলে এখন রুদ্রপ্রতাপের সব কিছুই শো অফের জন্য। মায়া রুদ্রপ্রতাপের ওপর খুব রাগ হয়। সে রুদ্রপ্রতাপকে আজে বাজে কথা বলে সেখান থেকে চলে যায়। মায়া সমস্ত জায়গায় টাকার খোঁজ করেও না পেয়ে ক্লান্ত হয়ে বাড়ি ফেরে। ফেরার সময় তার ব্যাগে বেঁচে থাকা সমস্ত পয়সা ভিখারিকে দিয়ে চলে আসে, সাথে তার ব্যাগটাও। এরপর মায়া বাড়ির ভেতরে গেলে হঠাৎ করে চারু চিৎকার করে ওঠে, কেউ বাঁচাও, কেউ বাঁচাও বলে। হরচান তখন ছুটে গেলে দেখা যায় মায়া মৃত অবস্থায় মেঝেতে শুয়ে আছে। ফ্ল্যাশ কাটে গল্প বর্তমানে ফিরে আসলে দেখা যায় হরচান ডিটেকটিভ দুজনের সামনে বসে ঘটনাটি বলছে। সেই সময় দোকানের কর্মচারী ছোট্টু পেছন থেকে এসে বলে, সব মিথ্যে, মায়া মরতে পারে না, সত্যিটা আমি নিজের চোখে দেখেছি। এরপর ছোট্টু বলে সেদিন রাতে আসলে কি ঘটেছিল। মায়া যখন ওষুধের দোকান ক্রস করছিল সেই সময় হরচান সে জাদু জলের পাত্র নিয়ে কিছু বলছিল। মায়াকে সামনে দিয়ে যেতে দেখে হরচান বাইরে বেরিয়ে এসে মায়াকে বলে, কোথায় ছিলেন আপনি, সবাই কত খোঁজাখুঁজি করা হলো আপনাকে। মায়া কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর হরচান বাড়ির ভেতরে চলে যায়। ছোট্ট সুযোগ বুঝে সেই জাদু জলের পাত্র নিয়ে বলে, আমার মন পরিষ্কার আর আমি মায়াকে পুরোপুরি পেতে চাই। একটা 13-14 বছর বয়সের বাচ্চারও মায়াকে পাওয়ার আশা ছিল। যাই হোক, সেই সময় মায়া দোকানে এসে উপস্থিত হয়। তারপর মায়া ছোট্টুর কাছ থেকে সেই জাদু জলের পাত্র কেড়ে নিয়ে পাত্রের সবটুকু জল খেয়ে নেয়। তারপর বাড়ি ফিরে যায়। ছোট্টু মায়ের পেছন পেছন মায়ের বাড়ি যায়। সেখানে গিয়ে ছোট্টু দেখে মায়ের গায়ের রং ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। একসময় মায়ের শরীর দিয়ে সাদা আলো ছড়িয়ে পড়ে, তারপর মায়ের গায়ে হয়ে যায়। পরে থাকে মায়ের পোশাক। মনে আছে সেই শিলাজিৎ বিক্রেতা বলেছিল, কারো মন যদি পরিষ্কার না হয় আর সে যদি এই জাদু জল খায় তাহলে মারাত্মক দুর্ঘটনা ঘটবে। ছোট্টুর কাছ থেকে ঘটনা শোনার পর ডিটেকটিভ দুজন পাহাড় থেকে চলে যায়। ছোট্টু এরপর একটা বড় জলাশয়ে মায়ের সেই ডায়েরি ফেলে দেয়।